এবার নারী দিবসের মূল বিষয়টি যেটা এসেছে সেটা এসেছে আমাদের যে গ্রামীণ নারী এবং মেয়েরা তাদের উন্নয়ন এটাই হলো এবার আমাদের মূল থিম ইন্টারন্যাশনালি তাই সেইটাকে লক্ষ্য করে যদি আমরা দেখি তাহলে কেন তারা গ্রামের নারীদেরকে মানে রুরাল যারা আছে তাদের বিষয়ে কেন চিন্তাভাবনা করা হয়েছে চিন্তাভাবনা করা হচ্ছে এই জন্যই যে শহর এলাকায় শিক্ষার হার বেশি থাকে শহরে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী অনেকেই থাকে কিন্তু নারীর ক্ষেত্রে গ্রামের দিকে সেই জায়গাটা এখনও আমাদের অনেক প্রতিবন্ধকতা এখনো আছে সামাজিক দৃষ্টিভঙ্গির বিষয়গুলো এখনও অনেক কাজ করছে তাই বলে যে শহরে নেই এই সমস্যাগুলো সেটা বলবো না কিন্তু শহরে আমি কম্পারেটিভলি যদি মনে করি সেখানে কিছুটা ভালো অবস্থায় আছে শহরে এখন একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে খুব কম বাবাই আছেন মন খারাপ করেন অনেক বাবা আছেন খুশিও হন আমার একটা মেয়ে হয়েছে কিন্তু গ্রামে কিন্তু এখনো অনেক অনেক পরিবার আছে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে নিজেকে খুব দুর্বল মনে করেন দেশের উন্নয়ন ও ক্ষমতায়নটা একটা চাবিকাঠি বা একটা ফাউন্ডেশন বলতে পারি কারণ সেটাতে যে ইম্প্যাক্টটা হয় সেটা কিন্তু আপনি যদি না আসে সেই হবে না আমাদের ব্যাংকে সারা দেশে আশি হাজার এমপ্লয়ি আছে তার একশো ত্রিশটা দেশের ন্যাশনালিটির মানুষজন আমাদের ব্যাংকে আছে তার মধ্যে ফিফটি পার্সেন্টই প্রায় হচ্ছে কি মহিলা সঙ্গে এটা একটা ভালো অ্যাচিভমেন্ট বাংলাদেশে সেই তুলনায় অনেক কম বাংলাদেশে কোয়ার্টার বা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো আমি ভিয়েতনামে ছিলাম ভিয়েতনামে সেভেন্টি টু পার্সেন্ট মহিলা ছিল ওখানে আসলে কেন আমরা পারবো না সেটা কোনো কারণ নেই বাট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি আমার ধারণা হচ্ছে যে লিডারশিপ পজিশনে আমাদের প্রথমে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশে থাকে উপরের দিকে কিন্তু আরো কম নিজে আসতে হবে যে নারীরা কাজ কর্মক্ষেত্রে বলেন লেখাপড়ার ক্ষেত্রে বলেন তারা কিন্তু আমার আমরা 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 যেমন ছেলেরা পুরুষরা আমাদের থেকে অনেক ভালো আমার নিজের ব্যক্তিগত অপিনিয়ন ওপিনিয়ন হলো যে আমরা যে এই কর্মক্ষেত্রে যা দেখি বা আমরা যাদেরকে চাকরি দেই বিশেষ করে আমি দেখি যে আমাদের একজন মহিলা যতটা অনেস্ট কাজের প্রতি এবং ডিজনেস্টির ক্ষেত্রে মহিলারা যেভাবে অনেস্ট ছেলেরা কিন্তু সেইভাবে আমরা না কাজের প্রতিও তারা অনেস্ট এই প্রান্তিক লেভেলে যে মেয়েদেরকে গার্মেন্টস চৌচল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে আসলে চৌচল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে শুধুমাত্র গার্মেন্টসে এর ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড যদি আমরা হিসাব করি তাহলে এক কোটি লোকের উপরে কাজ করে এখানে বিভিন্ন জিনিস আছে এর সাথে রিলেটেড তাছাড়া আজকে আমার এখানে সামনে একজন ব্যাংকারের ইয়ে আছেন উনি বলতে পারবে যে ব্যাংকেরও যে প্রফিট হয় সেটারও কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এই গার্মেন্টস খাত থেকেই আসে এটা আমাদের যা এগিয়ে থাকা দরকার তার তুলনায় আমরা পিছিয়ে আসি এর কারণ আমাদের মেয়েদের মধ্যে অনেক সংকোচ বোধ আছে যেটা আমি মনে করি সংকোচ বোধটা ছেড়ে ফেলতে হবে আর কোনো যুগের অভাব নাই একটা উনি বললেন তুলনামূলকভাবে মেয়েরা কিন্তু চাকরি ক্ষেত্রে মেয়েরা অনেক রিলেটিভলি অনেক সৎ হয়তো দেখা যায় কোনো হাইয়েস্ট পজিশনে বা কোনো একটা পদে মেয়েকে একটা নারীকে দিব এই অন্ত রাত্রেবেলা আসতে পারবে না রাতে বেশিক্ষণ থাকতে পারবে না এই ধরনের কিছু কিছু নেতিবাচক কথা হয় যে পুরুষ যদি সারা দিন সারা রাত থাকতে পারবে ওই যে একটা কথা বললেন যে আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিবেশ নারীবান্ত পরিবেশ আমাদের অভাব আমাদের আমি যেটা মনে করি সেটা হলো আমাদের নারীবান্ত পরিবেশ আমাদের কর্মক্ষেত্রে যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে সরকার তরফ থেকে সব ধরনের সব কিছু করা হচ্ছে আমাদের নারীদের জন্য যত প্রকার আইন এমন কোনো আইন যেটা যেটা নাই আমরা বাল্য বিবাহ নিরোধায়ন যৌতুক প্রথা নিরোধায়ন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নারীদের নারীদের জন্য এমন কোনো কিছু নাই যেটা করা হয়নি শুধুমাত্র এখন আমাদের করতেব আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির আমাদের যা পরিবর্তন করতে হবে